এরকম একটা পেল্লাই চিকেন দিয়ে এর খাবার মজাই আলাদা। হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আমি সৃজিৎ আর তোমরা দেখছো সৃজিৎ রিয়া স্টোরি। তো আজ আমরা চলে এসেছি বুড়োদার ফাস্টফুড সেন্টার। অ্যাড্রেসটা তোমরা নোট করে নাও, ডাকবাংলো মোড়ের যে ইন্ডিয়ান ব্যাঙ্কটা আছে তার ঠিক পাশেই বুড়োদার ফাস্টফুড সেন্টার। যারা যারা আমার চ্যানেলটির ভিডিও ফার্স্ট টাইম দেখছো, প্লিজ ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভাইকে সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলেই তো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারবো, তাই না? প্লিজ সাপোর্ট আস। আমি যে এত খাওয়া দাওয়া করি অ্যাসিডিটি তো হবেই, কিন্তু আমি এতে ভয় পাই না, কারণ আমি সঙ্গে রাখি পলিকলকে। তো তোমরাও বিন্দাস খাওয়া দাওয়া করো আর পলিকলকে সাথে রাখো। এর অ্যাকশন শুরু হয় খাবার 10 সেকেন্ডের মধ্যে। খেতে থাকো আর পলিকলকে সঙ্গে রাখো। পলিকল কিন্তু যে কোনো ওষুধের দোকানে দুটো সাইজে অ্যাভেলেবেল, 450 ml আর 200 ml। তো পেয়ে গেছি আমরা বুড়োদার দোকান থেকে ড্রাই ফ্রুট পোলাও। তো পোলাওটা দেখে নাও, যা কোয়ান্টিটি দিচ্ছে একজনের লাঞ্চের পক্ষে কিন্তু এনাফ কোয়ান্টিটি। সঙ্গে দিচ্ছে একটা চিকেনের লেগ পিস। তো এখানে চিকেনের লেগ পিস বাদে অন্যান্য পিসও থাকে, তো আমাদের ভাগ্যটা ভালো দেখে একটু চিকেনের লেগ পিসটা পেয়েছি। তো এটার কম্বো কিন্তু 50 টাকা। তো এবার খাবো, টেস্টটা কীরকম দেখবো। ড্রাই ফ্রুট পোলাও, তো পোলাওটা দেখে নাও, কিশমিশ দিয়েছে, রাইসটা কিন্তু একদম ঝরঝরা, পোলাওয়ের রাইসটা দেখেছো, খুব ভালো রাইস ইউজ করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। চিকেনের গ্রেভি দিয়ে দারুণ লাগছে। আরো মিষ্টি মিষ্টি ভাব আছে, খুব মিষ্টি না। চিকেনের গ্রেভিটা দিয়ে খেতে বেশ ভালো লাগছে, একটু স্পাইসি আছে। সব থেকে বড়ো কথা হচ্ছে 50 টাকা হিসাবে দাদা যা দিচ্ছে এনাফ, এরকম কম্বো কোথাও তোমরা মনে হয় না পাবে বারাসাতের বুকে। যারা আমাদের ভিডিওটা বারাসাত থেকে দেখছে একটু কমেন্ট করে জানিয়ে দো, বুড়োদার দোকান বাদে আর এরকম কম্বো কোথায় পাওয়া যায়? আমার তো জানা নেই, তোমাদের জানা থাকলে একটু জানিয়ে দো কমেন্ট করে। আর দেখবো চিকেনটা কীরকম হয়েছে, দেখেছো চিকেনটা কিন্তু একদম ফ্রেশ চিকেন, ভালো লাগছে। চিকেন দিয়ে একটু পোলাও দিয়ে মেখে অসাধারণ। সঙ্গে দিয়েছে আমাদের স্যালাডে পেঁয়াজ আর শশা, আর পেঁয়াজ দিয়ে শশা দিয়ে মাখিয়ে জাস্ট একটু চিকেনটা নিয়ে একদম পুরো গুরু। এই পোলাওটা চিকেনের গ্রেভি দিয়ে যে লাগছে না, লেভেলটা পুরো হাই করে দিচ্ছে, সেই লাগছে। সেই সেরা একটা পোলাও। হ্যাঁ দেখো, তোমাদের দেখাতে পাচ্ছি কতটা ফ্রেশ চিকেনটা, যে ফ্রেশ বোঝাই যাচ্ছে দেখেছো। ভিতরের অংশটা দেখো, চিকেনটা সিদ্ধ হয়েছে আর চিকেনের ফ্রেশনেসটা দেখো। হ্যাঁ এরকম একটা পেল্লাই চিকেন দিয়ে এর খাবার মজাই আলাদা, তোমরা না খেলে বুঝবে না। পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে, চিকেনের ঝোলটা ঝাল ঝাল হয়েছে,
খেতে কিন্তু বস সেই লাগছে। লাঞ্চটা পুরো জমে গেছে, সঙ্গে এরকম একটা চিকেনের লেগ পিস পিল্লাই সাইজের আর কি লাগে। আহা, একটা পোলাওটা নেবে, এরকম একটা গ্রেভিটা নেবে, একটা চিকেনটা নেবে, পুরো খাচ্ছি আর হারিয়ে যাচ্ছি সেই টেস্ট। একটা এরকম একটা চিকেনের লেগ পিস দিয়ে এরকম একটা পোলাওয়ের কম্বো পাবে না বস, পাবে না। তো খেতে গেলে কিন্তু আসতে হবে ডাক বাংলো মোড়ে ইন্ডিয়ান ব্যাংকের পাশের বুড়োদার দোকানে। কি লোভ লাগছে? লোভ লাগাতে হবে না, এসে খেতে হবে। কোথায়? বুড়োদার দোকানে। ফ্রাইড রাইস, চিলি চিকেন, এরকম চার পিস চিলি চিকেন। আর ফ্রাইড রাইসটার মধ্যে কিন্তু দেখেছো বিনস, গাজর সবই দেখতে পাচ্ছি, সব কিছুই রয়েছে। এবং কোয়ান্টিটিটাও কিন্তু 40 টাকা হিসাবে এনাফ কোয়ান্টিটি, একজনের খাওয়ার পক্ষে তো এনাফ। তো সঙ্গে দিয়েছে আমাদের একটু পেঁয়াজ আর শশা স্যালাডে। তো চিকেনের পিসগুলোও কিন্তু একদম ছোট না, দেখেছো এরকম চার পিস চিকেন দিয়েছে। তো এবার খাবো, টেস্টটাই বড় কথা, এই জানাচ্ছি কিরকম। চলো, একটু ফ্রাইড রাইস দিয়ে, একটু চিলি চিকেনের গ্রেভি দিয়ে ফার্স্ট বাইট, সেই লাগছে। এই ফ্রাইড রাইসটা তো অপূর্ব স্বাদ হয়েছে। ভেজিটেবিলের পরিমাণ কত? এই বাজারে বস পাবে না, এই 40 টাকা এরকম একটা কম্বো পাবে না। চিলি চিকেনের চিকেনটা দেখছি কিরকম হয়েছে, একটু দেখে নেই। নিশ্চয়ই কোটিংটা কিন্তু খুব বেশি মোটা না, যেটুকু পুরো সেটুকু চিকেনই। তো এরকম সাইজের চিকেন 40 টাকায় চার পিস, সঙ্গে ফ্রাইড রাইস, মুখের কথা না। একটু ফ্রাইড রাইস দিয়ে, একটু চিলি চিকেনের গ্রেভি মাখিয়ে, সঙ্গে একটু চিলি চিকেন নিয়ে, জাস্ট অসাধারণ। চিলি চিকেনটা আমার কিন্তু একটা ফেভারিট আইটেম না, আমার ভালো লাগে না। চিলি চিকেনটা ভালো লাগে কেন বলো তো? অনেক জায়গায় হয় কি, চিলি চিকেনটা একদম মিষ্টি মিষ্টি করে ফেলে, দাদারা কিন্তু মিষ্টি মিষ্টি করেনি। একটা স্পাইসি স্পাইসি একটা ভাব আছে, সব জায়গায় আমার চিটে গুড়ের মতন করে ফেলে, তোমরা কিন্তু সেটা করো নি, এটা কিন্তু ভালো লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে। চিলি চিকেনের মধ্যে কিন্তু মিষ্টি ভাব কম আছে, হালকা স্পাইসি ভাব আছে, খেতে বেশ লাগছে, সেই লেভেলের একটা স্বাদ। সঙ্গে একটু ফ্রাইড রাইস মাখিয়ে, একটু চিলি চিকেন দিয়ে, একটু শসা আর পেঁয়াজ দিয়ে, মাছ জমে গেছে, আজকে লাঞ্চটা জমে গেছে পুরো। রাইসের চালটাও কিন্তু খুব ভালো, একটা বাসমতি চাল দিয়েই করেছে দাদারা, এক ক্লাস বাসমতির চাল, খেতেও বেশ ভালো লাগছে। চালটা ভালো হবে কী হয়েছে, টেস্টটাও ভালো হয়েছে, রান্নাটাও প্রপার হবে হয়েছে, খেতেও সেরকম লাগছে, খুব ভালো লাগছে, অসাধারণ। ও হো, ফাটাফাটি লোভ লাগছে? লোভ লাগাতে হবে না, এসে খেতে হবে পুরোদার দোকান থেকে। যারা যারা ভিডিওটা বারাসাত থেকে দেখছো, এই ডাক বাংলা মোড়ের ইন্ডিয়ান ব্যাংকের পাশে বুড়োদার দোকানের ফ্রাইড রাইস আর চিলি চিকেন টেস্ট একবার করবেই বস, না খেলে কিন্তু অনেক কিছু মিস করবে। আর খেত কীরকম লেগেছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই চিলি চিকেনের সঙ্গে যখন ফ্রাইড রাইসটা খাওয়া হচ্ছে, এর স্বাদটাকে আরও বাড়িয়ে দিচ্ছে, হাই করে দিচ্ছে। তো যারা আবরা থেকে ভিডিওটা দেখছো, বারাসাতে যদি আসো একবার অবশ্যই ট্রাই করবে, ডাক বাংলো মোড়ের কাছে ইন্ডিয়ান ব্যাংকের ঠিক পাশে বুড়োদার দোকান। খেয়ে কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমরা খাওয়া দাওয়া করলাম বুড়োদার দোকান থেকে, বুড়োদার ফাস্টফুড সেন্টার থেকে। তো খেয়ে কিন্তু আমি খুব খুশি, যা কোয়ান্টিটি দিয়েছে, কোয়ান্টিটি আর পরিমাণ আমাকে পুরো একদম পুরো খুশি করে দিয়েছে। দাদা, তো তুমি দোকানটা 20 দিন হয়েছে ওপেন করেছো, রেসপন্স কেমন পাচ্ছ? মোটামুটি খারাপ না। তো 40 টাকা হিসাবে তুমি যা দিচ্ছ, বারাসাতের বুকে কিন্তু এরকম কেউ পাবে না, এত সুন্দর। আশা করি এটাই রাখবো আমি, পরিমাণটা কোয়ালিটি সবই এরকমই রাখবো। আচ্ছা ঠিক আছে, এটাই রাখবো আমি, রাখার চেষ্টাও করবো। রিপোর্ট আসবে আমার যেমন হয়নি। তো এটুকুই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার।
সবার আগে সব নোটিফিকেশন পেতে চ্যানেলটির বেল বাটন অল করে দেবে আর ভাইকে সাপোর্ট করবে। সাপোর্ট করো বস, সাপোর্টটা খুব প্রয়োজন। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।